আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি তোমাদেরকে কবরের কথা শোনাবো। ওই অন্ধকার কবর যেখানে আলো থাকবে না, থাকবে না কোনো দরজা ও জানালা, তুমি আরামের জন্য পাবে না তোমার নরম তুলতুলে বিছানা, এসি, কোনো সুস্বাদু খাবার, আর না পাবে তোমার কোনো আপনজন। কবর সে তো শুধুই অন্ধকার আর অন্ধকার। যখন তুমি মারা যাবে, আর যখন তোমাকে কবরে খাওয়া হবে, আর যখন তোমার হিসাব নিকাশ নেওয়া শুরু হয়ে যাবে, তখন কি অবস্থা হবে তোমার, তুমি কি ভেবেছো সেটি? তুমি হয়তো ভাবছো এ আর এমন কি চারটি প্রশ্নই তো আমাকে করা হবে, আমি খুব ভালো করে উত্তরগুলো মুখস্থ করে নেব, আর যখন আমাকে জিজ্ঞেস করা হবে তখন আমি উত্তর দিয়ে দিব আর জান্নাতে চলে যাব। কিন্তু না, তুমি যতই উত্তরগুলো মুখস্থ করো না, তুমি যদি আল্লাহর নির্দেশনা মতো না চলো, কোরআন সুন্নাহের আলোকে নিজের জীবনকে পরিচালিত না করো, তাহলে তুমি কখনোই উত্তর দিতে পারবে না। আর তখন তোমার উত্তর হবে, আমি জানি না, আমি জানি না। যখন তোমার উত্তর হবে আমি জানি না, তখন তোমার শাস্তি শুরু হয়ে যাবে। তোমার শাস্তি কেমন হবে তুমি কি জানো? খুবই ভয়ঙ্কর। তোমাকে যে ফেরেশতারা শাস্তি দিতে আসবে, তারা দেখতেও পাবে না, শুনতেও পাবে না। কেন জানো? কারণ শাস্তির কারণে যে তোমার ভয়ঙ্কর আর্তনাদ শুরু হবে, তা যেন তারা দেখতেও না পায়, শুনতেও না পায়। তুমি হয়তো ভাবছো এতেই তোমার শাস্তি শেষ, না আরো আছে। তোমাকে বিষাক্ত বিষধর সাপ তোমাকে কামড়াতে থাকবে। সাপগুলো এতটাই বিষধর যে তারা যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার সকল সবুজ প্রকৃতি ধূসর হয়ে যেত। তুমি হয়তো ভাবছো এতেই তোমার শাস্তি শেষ, না আরো আছে। তোমাকে বিষধর পোকামাকড় অনবরত কামড়াতে থাকবে। তুমি হয়তো ভাবছো এতেই তোমার শাস্তি শেষ, না আরো আছে। তোমাকে কবর চারপাশ থেকে এমনভাবে ঘিরে ধরবে যে তোমার পাঁজরের হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর নির্দেশনা মতো চলো, কোরআন সুন্নাহের আলোকে নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তুমি উত্তর দিতে পারবে এবং জান্নাতে চলে যেতে পারবে। আর তোমার কবরের সাথে জান্নাতের একটি কানেকশন করে দেয়া হবে, আর তোমার কবর এতটাই প্রশস্ত হতে থাকবে যত দূর তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত এটা প্রশস্ত হতেই থাকবে, হতেই থাকবে, যে জান্নাতের সুশীতল বাতাস এসে তোমার কবর শান্তিময় হয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি জান্নাতকে বেছে নিতে চাও নাকি জাহান্নামকে? ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।